আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই অনেক ভালো আছেন। তো মুনতাহা ব্লগে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। আজকে আমি আপনাদের সামনে একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি। রেসিপিটা হচ্ছে সরিষা দিয়ে ইলিশ মাছ রান্না। তো দেশীয় স্টাইলে এই রান্নাটা আমি আপনাদের সবার সাথে শেয়ার করতে যাচ্ছি। এই জন্য আমি পাটায় বেটে নিচ্ছি মরিচ। তো মরিচটা বাটা খুবই কষ্টকর, তারপরও একটু টেস্ট ভালো আনার জন্য একটু কষ্ট করতেই হয়, এই জন্য হাতে মরিচটা বাটার চেষ্টা করছি। আপনারাও চেষ্টা করবেন খুব সাবধানে বাটার জন্য, কারণ মরিচটা হাতে লেগে গেলে প্রচুর জ্বালা পোড়া হয়। তো আমি চামচ ব্যবহার করেছি আর প্লাস্টিকের একটা বোতল কেটে ওইটাকে ব্যবহার করেছি মশলাটা টানার জন্য। তো আপনারা খুব সেফলি বাটবেন, না হলে প্রচুর জ্বালা পোড়া করবে হাতে। এই তো আমার মরিচ বাটা কমপ্লিট হয়ে গেছে, এখন আমি একটা বাটিতে তুলে নিচ্ছি। মরিচ বাটতে বাটতে আমি খুবই ক্লান্ত, এই জন্য আম্মুকে বললাম সরিষা বাটার জন্য। তো আম্মু আমাকে সরিষা বেটে দিচ্ছে। এদিকে আমি মাছটাকে রেডি করে নিচ্ছি রান্না করার জন্য। তো আমি ভালো করে একটি চামচের সাহায্যে মাছের আঁশ ছাড়িয়ে নিচ্ছি। এখন মাছটিকে কেটে নিব। এখন প্রায় সব মাছেই ডিম হয়ে থাকে, তো আমার এই মাছটাতেও ডিম হয়েছিল। আমি ভালো করে সাইজ করে কেটে নিচ্ছি। মাছ কাটা আমার শেষ, এখন ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। এখন ভাজার জন্য পরিমাণ মতো হলুদ, মরিচ, ধনিয়া, লবণ দিয়ে ভালো করে মাখিয়ে নিব। এখন একটি কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি মাছগুলোকে ভাজার জন্য। তো তেলটা গরম হয়ে গেলে আমি একে একে মাছগুলোকে দিয়ে দিব। তো আমার তেলটা গরম হয়ে গেছে, এর জন্য আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। তেলটা ভালো করে গরম করার একটাই মাত্র কারণ, যাতে কড়াইয়ের সাথে লেগে না যায়। তো তেলটা যদি গরম না হয় মাছগুলো দিলে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে, যেহেতু একটা ননস্টিক প্যান না, এই জন্য তো ননস্টিকের মধ্যে এরকম কোনো ঝামেলা হয় না। তো নর্মাল কড়াইগুলোতে একটু ঝামেলা হয়ে থাকে, এই জন্য তেলটা গরম হলেই দেওয়ার চেষ্টা করবেন। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, এখন একটা বাটির মধ্যে তুলে নিচ্ছি।
এখন চলে যাব মূল রান্নায়। তো আমি একটা পাতিলের মধ্যে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিচ্ছি। তো আমি রান্না করার জন্য আজকে সরিষার তেল ব্যবহার করছি, কারণ সর্ষে ইলিশের মধ্যে সরিষার তেলটা দিলেই অসাধারণ একটা টেস্ট আসে। তো আপনারাও চেষ্টা করবেন সরিষার তেল দেওয়ার জন্য। তেলটা গরম হয়ে যাওয়ার পর আমি এক বাটি পেঁয়াজ বাটা দিয়ে দিয়েছি, কারণ এখানে অনেক পেঁয়াজ বাটা আমি ব্যবহার করেছি, এর জন্য ছোট বাটির এক বাটি দিয়ে দিয়েছি। আর এখানে গুলিয়ে রাখা হলুদ আর ধনিয়ার গুঁড়ো দিয়ে দিয়েছি। তো এখন এই মশলা দুটোকে ভালো করে কষিয়ে নিব। এখন দিয়ে দিচ্ছি বেটে রাখা শুকনো মরিচ। তো ঝালটা আপনারা যে যেমন খান তেমনই দিতে পারেন, কারণ আমি এর মধ্যে মোটামুটি ঝাল দিয়েছি, অতিরিক্ত না, এর জন্য এক টেবিল চামচ পরিমাণ মরিচ বাটা দিয়ে দিয়েছি। আর এখানে এখন দিয়ে দিচ্ছি সরিষা বাটা। তো সরিষা বাটা এখানে 3 টেবিল চামচ হবে এই পরিমাণ দিয়ে দিয়েছি। এখন সবগুলো মশলাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। একটু সময় নিয়ে কষাতে হবে, একটু ধৈর্য নিয়ে আপনারা কষানোর চেষ্টা করবেন। মশলাটা আমার কষানো হয়ে গেছে, এখন মাছগুলো দিয়ে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব। আপনারা দেখতেই পাচ্ছেন কালারটা কত সুন্দর এসেছে। এখন দিয়ে দিব কিছু কাঁচা মরিচ। এখন ঢাকনা দিয়ে ঢেকে 2 মিনিট অপেক্ষা করব। তো 2 মিনিট পর এসে দেখছি যে বলক চলে এসেছে। আপনারা যে যেমন ঝোল রাখতে চান তেমনই রাখতে পারেন, কারণ এটার মধ্যে যদি বেশি ঝোল রাখেন তাহলে টেস্ট একটু কম আসবে। একদম শুকিয়ে ফেললেও তখন ভালো লাগবে না। তো মোটামুটি রান্নাটা কমপ্লিট হওয়া পর্যন্ত, তেল উপরে ভেসে আসা পর্যন্ত রান্নাটা করতে হবে। তো আপনারা নিজেরাই বুঝতে পারবেন যখন তেল উপরে ভেসে উঠবে তখনই রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। তো আমি এই পর্যায়ে একটু অপেক্ষা করছি তেল উপরে ভেসে ওঠার জন্য। আপনারা দেখতে পাচ্ছেন আমি কতটুকু ঝোল রেখেছি। তো আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। তো আপনারা চাইলে এর চাইতেও একটু কম ঝোল রাখতে পারেন, এটা যার যার ইচ্ছা। তো আমার রান্নাটা সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে, এখন আমি একটা ফ্রিজের মধ্যে তুলে নিচ্ছি। তো যারা এতক্ষণ কষ্ট করে আমার ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওর মধ্যে ভুল ত্রুটি একটু না একটু হতেই পারে, তো ভুল হয়ে থাকলে অবশ্যই ক্ষমা করে দিবেন, আমার পাশে থাকবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।